السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى فاستكبروا في الأرض وما كانوا سابقين. فكلاً أخذنا بذنبه، فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون.
فكلاً أخذنا بذنبه فمنهم من أرسلنا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من فتنة المسيح الدجال أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا أرجو رضي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا نبيل اتر جنگرين اسلامي شمازكم پرشدر ادگي دوئي دين بيبين تفسير القرآن ما في الشمابون الدين بعد مغرب نماز رب العالمين ما في لبوشة تمر شين شا دور باري لوك دير كنية دوتو حد برانا الله مغير باني كوري اي دوئي دين بيبي تفسير القرآن ما في القبول كورينا آي اللهم اي بشان ما في قرتي جي দীর্ঘ দিন পর্যন্ত পরিশ্রম করলেন আমার যুবক ভাইগুলি দীর্ঘ দিন পর্যন্ত পরামর্শ দিলেন আমার বাবা জানেরা যারা আছেন রব্বুল আলামিন দেশে বিদেশে এলাকা সর্বদিক থেকে আন্তরিক সহযোগিতার ফলে এই বিশাল মাহফিল আজ সমাপনী হয়ে যাবে মেহেরবানি করে মাহফিলের সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলিও আল্লাহ তুমি বিদায় করে দাও এই মাইকের আওয়াজ মাহফিলের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে যারা শোনার আগ্রহ করেছেন যারা আসার নিয়ত করেছেন যারা ঘর থেকে বের হয়ে চলে আসলেন আসবেন আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে যত গ্রন্থ আছে সব গ্রন্থের ব্যাপারে আমাদের কাছে ধারণা আছে তোমার কোরআনুল কারিমে ঘোষণা আছে একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থের নাম হলো আল কোরআন
আল্লাহ জীবনের চেয়ে সবচেয়ে বেশি বেশি ভালোবাসি তোমার কথাটাকে। এই মনে করে আজকে তোমার কোরআন কারিমের মাহফিলে যারা আসবে তাদের সকলের দিনগুলিকে আল্লাহ কোরআন দিয়ে মুক্ত করে দাও, তাদের সকলকে আল্লাহ হেদায়েত নসিব করে দাও, এ কোরআনের রাত দেশের মধ্যে তুমি কায়েম করে দাও। আল্লাহ কোরআনের কথা বলতে যে যারা বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হলেন আল্লাহ তুমি তাদেরকে চেনো, তুমি তাদেরকে জানো, এই কোরআনের খেদমতের বদৌলতে দুনিয়ায় পরকালে রব্বুল আলামিন জাযায়ে খায়ের তুমি নসিব করে দাও। উত্তর জাহাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ থেকে কবুল করে নাও, যতগুলো যুবক ভাই আছে আল্লাহ আমি লক্ষ্য করেছি গতদিন থেকে তারা রব্বুল আলামিন মাহফিলের চতুর্পাশে আছেন। আল্লাহ প্রায় 300 যুবক মাহফিল থেকে বাস্তবায়ন করার জন্য নতুন পোশাক পরিধান করে চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এই যুবকগুলিকে যারা বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, সময় দেয়, শ্রম দেয়, আল্লাহ সবাইকে তুমি কবুল করে না। আল্লাহ এই মাহফিলে আমার অনেক বন্ধুরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, অনেক মুহাব্বিন আছেন, অনেক উলামা ইকরাম আছেন, দোয়া চেয়েছেন, সবার মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর জাহাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী ষষ্ঠতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষের দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর আলম সাহেব আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এদেশের হাজারো উলামা ইকরামদের মহব্বতের ব্যক্তি, প্রাণের ব্যক্তি, যিনি আপনাদের মাহফিলে চলে আসছেন, প্রখ্যাত আলেম দ্বীন, সারা দেশ বিদেশে যার আলোচনায় শোনার জন্যে হাজারো মানুষের অপেক্ষায়, হাজারো মানুষ অপেক্ষায় থাকে, আমার শ্রদ্ধেয় ভাই আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মৌলভীবাজার জেলা শাখার মুফাসসির পরিষদের সম্মানিত সেক্রেটারি, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, মাহফিলের জন্য বুদ্ধি পরামর্শ উলামা ইকরামদের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ, যুবকদেরকে সারাক্ষণ যিনি চিন্তায় চেতনা মগ্ন রেখেছেন, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের বাংলাদেশের গৌরব, এশিয়া মহাদেশে যে সমস্ত ব্যক্তিদেরকে গন্তে হয়, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি কারি, যার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনলে অনেক মানুষ বেহুশ হয়ে যায়, আমার অত্যন্ত বন্ধু মানুষ, বাংলাদেশে উনি আসার পরে বড় বড় প্রোগ্রামগুলি ওনার মাধ্যমে আমি সেটিং করেছি, আমার নিজের মাদ্রাসায় কয়েকবার যিনি গিয়েছে, আজ আপনাদের মাহফিলে আসবেন ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে দিনের বেলায়, প্রখ্যাত আলেমে দ্বীন এই বাংলাদেশের শ্রেষ্ঠ কারি জামিয়া আজহার থেকে যিনি ডিগ্রি নিয়ে এনেছেন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব, পরিচালক মাহমুদুল কেরাত বাংলাদেশ, সহসভাপতি আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা ইকরা। আজকের মাহফিলে উপস্থিত চতুর্দিক থেকে আগত ইসলাম প্রিয় ভাই বোনেরা সকলেই উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফী, আওয়াজ ছেড়ে বলুন ইয়া রব্বি, ইয়া রব্বি,
لك الحمد ولك الشكر ولك الشكر بولون اللهم آمين اللهم آمين আমাকে আজকে অনেকে টেলিফোন দিয়েছেন যে হুজুর আজকে আপনি এই জুরির এই মাহফিলে আছেন কিনা আমি বলছি আছি জিজ্ঞেস করলেন কিভাবে আমি বললাম আছি যেভাবেই হোক কাজকে তো আপনার এখানে প্রোগ্রাম নাই আমি বলছি আছে আপনারা যারা আসবেন চলে আসেন আসলে আজকে আমার মাহফিল ছিল আমার এলাকায় এই মাহফিল কর্তৃপক্ষ ওনাদের সঙ্গে দীর্ঘদিনের একটি যোগাযোগ গত রাতে আপনাদের ইমাম সাহেব হুজুর মাহবুব ভাই উনি যোগাযোগ করলেন এরপরে কমিটির সঙ্গে যোগাযোগ করে রাতের তিনটা আমাকে এখানে উপস্থিত করলেন দিনের প্রোগ্রামও করতে হবে রাতের প্রোগ্রামও থাকতে হবে আমি তাদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি এলাকাবাসীর জন্য দোয়া করি আসলে এই প্যান্ডেলে বসে চেয়ারে বসে আপনাদেরকে কোরআনের কথা কিছু বলবো বা শোনাবো এতটুকু যোগ্যতা আমার নেই আমি স্বীকার করি তবে সারা বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলি শুনে মাঝে মাঝে নিজের কাছে আফসোস হয় মাঝে মাঝে নিজের কাছে আফসোস হয় এত টাকা পয়সা খরচ করে আপনার ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেন এত সুন্দর চমৎকার অ্যারেঞ্জমেন্ট করেন দিনে রাতে অঘুম করে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলগুলিকে আপনারা সাজিয়ে থাকেন সারা বৎসরের খোরাক হিসাবে এবৎসর মাহফিল করব আল্লাহ চাহাত এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিব বছর ব্যাপী আবার আগামী বৎসর মাহফিল হবে এই মাহফিল থেকে আপনারা যত সুন্দর চমৎকার ভাবে অ্যারেঞ্জমেন্ট করে থাকেন আলোচনাগুলিও যদি ওই রকম সাজানো থাকে তাহলে এই মাহফিলের জন্যে এলাকার জন্যে এটা কি কল্যাণ না অকল্যাণ জোরে বলুন কি কল্যাণ সেই জন্য এই মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ ওনারা মাহফিল করলেন ওয়াজ মাহফিল নাম দেন নাই বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলিতে যে অবস্থা হয় অর্থাৎ মুখস্থ ওয়াজ চলে পাবলিক জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর তাফসির মাহফিলতে একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম আপনার সামনে একটি সূরা উপস্থাপন করা হবে ওই সূরার আয়াতগুলি তেলাওয়াত হবে ওই আয়াত অনুযায়ী যে কথাগুলি আসবে সেগুলিকে আপনাকে বলে দিবে ধারাবাহিকভাবে আল্লাহর কোরআনে যেভাবে আছে সেভাবে আপনাকে কিছু গাইড করবে এই আলোকে আপনাদের সামনে মাহফিল উপস্থাপন করা হবে এতে করে আপনাদের যে জিনিসটা জন্ম নেবে সেটা হলো দীর্ঘদিনের কথা কোরআনে আছে কালো কালো লেখা সেই লেখাগুলির ভিতরে আছে কি আমি তো আর জানি না যদি ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি সূরা নিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করা হয় ন্যূনতম জ্ঞান গুলো আপনাদের জাগবে যে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় কথা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের দেশে স্বাভাবিকভাবে যেটা আছে সেটা হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত কোরআন খতম মা বোনেরা ঘরের মধ্যে বসে যান দশ খতম পাঁচ খতম পনেরো খতম লন্ডন থেকে টেলিফোনে আমার জন্য দুই খতম এটা আমাদের দেশে খুব বেশি আছে মাশাআল্লাহ কোরআন খতম করেন কোরআন শরীফ পড়েন মায়া লাগবে সাথে সাথে আরেকটু কাজ করেন সেটা হলো আমি যে পড়লাম এর ভিতরে আছে কি একটু জেনে নেই ভাই বলুন তো যদি একটু জানা যায় কোরআনের ভিতরে কি আছে তাহলে বলুন তো আপনার জন্য ভালো হবে না খারাপ হবে আবার বলুন কি হবে আরো জোরে বলুন কি হবে সেজন্য আমি আলোচনা শুরু করার পূর্বে এলাকার সমস্ত ভাইদেরকে অনুরোধ করব যারা দোকানে আছেন ঘরে আছেন বাইরে আছেন যেখানে আছেন যেথায় আছেন খুব তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাফসীরুল কোরআন মাহফিলকে মাহফিল হিসাবে কবুল করেন সবাই মিলে আমিন আজকে আপনাদের সামনে যে সূরাটি নিয়ে আলোচনা করব গত কয়েকদিন পূর্বে জাহাঙ্গীরাই মাদ্রাসায় ময়দানে
আমি প্রথম দিন ছিলাম, আমি সেখানে সূরাতুর রোম নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেখানে ছিলেন হয়তো বা অনেকে শুনছেন। আজকের সূরা হলো সূরাতুল আনকাবুত। পবিত্র কোরআনুল কারিমে 20 নং পারা এই সূরাটি আছে। এই সূরা কোরআনুল কারিমে 20 নং পারাতে আছে। এই সূরাটি হলো মাক্কি। সিরিয়াল নম্বরে কোরআনুল কারিমে এই সূরাটি হলো 28-29 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু বললেন। সূরাটি অবতরণ হয় মক্কায়। প্রত্যেকটি সূরার পিছনে আপনারা পাবেন মাক্কিয়া মাদানিয়া। মাদানিয়া যখন লেখা থাকবে বুঝবেন এই সূরা অবতরণ হলো কোথায়। মাক্কিয়া যখন লেখা পাবেন এই সূরাটি অবতরণ হলো কোথায়, মক্কায়। রাসূলের জন্মভূমি মক্কায়। মক্কায় আল্লাহর রাসূল নবুয়তি পেলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করলেন। আল্লাহ রাসূল আবার মদিনা থেকে মক্কায় এসে হজ করলেন, তওয়াফ করলেন, সাই করলেন, উমরা করলেন। আল্লাহ নবীজি সে মক্কাটাকে ভুলতে পারেন নাই। নামাজে দাঁড়ায়ও বলতেন, আল্লাহ যদি আমার জন্য কিবলা হতো মক্কা কাবা খুব ভালো হতো। মদিনা শরীফে নামাজ যত অবস্থা আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে রাসূল, এখন থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য নামাজের কিবলা হলো মক্কা শরীফের মধ্যে যে ঘর আছে কাবা, সেই কাবা। সুবহানাল্লাহ। রাসূলের জন্মভূমির নাম হলো মক্কা। কোরআনে আসছে মক্কা। এই সূরাটি সেখানে অবতরণ হয়। ভাইরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন, এ কোরআনুল কারীম নাজিল করলেন কে? আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ। মানুষদের সঙ্গে পরামর্শ করে নাজিল করলেন? দেখেন তো পরামর্শ ছিল? জি না। বরং আল্লাহর রাসূল সেই সময়ে যখন কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনাতেন, কিছু সংখ্যক বুদ্ধিজীবী, কোন কিছু সংখ্যক শিক্ষিত মহান রাসূলের কোরআন শুনে ঠাট্টা বিদ্রুপ করত। আমরা শিক্ষিত মানুষ, আমরা যদি কবিতা বলি এটা মানায়। আমরা শিক্ষিত মানুষ, আমরা যদি শুদ্ধ ভাষায় কথা বলি সেটা মানায়। আমরা শিক্ষিত মানুষ, আমরা যদি ভাষার মধ্যে উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করি সেটা মানায়। আমরা শিক্ষিত মহান, আমাদের কাছে তথ্য সব আছে, আমরা বললে এটা মানায়। মুহাম্মদের মুখে তো এটা মানায় না। মুহাম্মদ শুদ্ধ ভাষা বলতে চায়, মুহাম্মদ মানুষদেরকে উপদেশ দেয়। মুহাম্মদ তো নিজেই তো শিক্ষিত না অশিক্ষিত, ও আবার এত সুন্দর ভাষা বলে কিভাবে? এটা মুহাম্মদের বানানো আবল তাবল, নাউযুবিল্লাহ বলবেন? ভাই বলুন, আল্লাহর রাসূলের উপরে যে কিতাবটা আসলো একে মুহাম্মদের বানানো না আল্লাহর? আল্লাহ। জোরে বলুন, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আল্লাহ। قل فأتوا بسورة مثله إن كنتم صادقين. رسول جكون سورة تلاوات করতেন লোকদের সামনে শুদ্ধ ভাষা ছন্দের মিলে কবিতার মিলে কোরআন তেলাওয়াত, এরা বলতো মুহাম্মদ তোমার বানানো। রাসূল বলতেন এটা আমার বানানো নয়, এ কোরআন আমি নাজিল করি না, আমার উপর নাজিল করা হয়। জিজ্ঞেস করলো কে নিয়ে আসে তোমার উপর কোরআনটা? আল্লাহ রাসূল বললেন আল্লাহ অবতরণ করেন একজন ফেরেশতার মাধ্যমে, আর সে খবর আমি তোমাদেরকে শোনাই দিই, যার কারণে এত সুন্দর ভাষা, এত সুন্দর তথ্য, এত সুন্দর মিল
তোমাদের হেদায়েতের গ্রন্থ নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। ভাইরা, বাংলাদেশের পার্লামেন্টকে যদি কয়েক বছর বা কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, এই জাতীয় কিতাব একটা লেখে পারবে? ওদের কাছে তো বড় বড় আলেম আছে, পারার তো কথা, পারে না? এর চেয়ে বড় বড় আলেমরাই ফেল। কত মানুষ কোরআনের সঙ্গে ঘোষণা, কত মানুষ কোরআনের সঙ্গে ধাক্কা দিয়েছে, কোরআনের সঙ্গে তারা পাল্টা দিয়ে কোরআনের বিরুদ্ধে আরেকটি কোরআন লেখার চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ফাতু বিসূরা, একটা সূরা নিয়ে আসো, আমি যে কোরআন নাযিল করলাম এই যে তুই একটা সূরা নিয়ে আসো। একজনও পারে নাই, এই চ্যালেঞ্জ আল্লাহ উঠাই নাই। ফা ইন লাম তাফালু ওয়া লান তাফালু ফাত্তাকুন নার, হে রাসূল ভয় পাবেন না, এখনো পারছে না, ভবিষ্যতেও পারবে না। যারা কোরআনের সঙ্গে ধাক্কা দিবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, স্পষ্ট ভাষায় বলে দো, বলে দিন ফাত্তাকুন নার, এরা যেন আল্লাহর জাহান্নামকে ভয় পা, এদের জন্য একমাত্র ব্যবস্থা হলো জাহান্নাম। ভাই বলে দিন, কোরআনের বিরুদ্ধে অবস্থান করার মতো লোক আছে কি নাই? আছে। নাই মনে হয়? আছে। জোরে বলুন, আছে কি নাই? আছে। ওদের ভিতরে এত চুলকানি কেন কোরআনের বিরুদ্ধে? এই খুচরা আজকে নেবেন, এই জন্য আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত তেলাওয়াত করেছি। আনকাবুত আপনাদের সকলের বাড়িতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষদেরকে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে উপমা দিলেন। এই সূরাটা কোরআনুল কারীমে ২০ নং পারা, বিশাল এক সূরা। আল্লাহর কোরআনের ৫ থেকে ৭ পৃষ্ঠার মতো দখল করে আছে আনকাবুত নামে সূরাটি। এই সূরাটা আল্লাহ পছন্দ করলেন উম্মতে মুহাম্মাদের জন্য। উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ আছে আনকাবুতের মতো। আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। কথা বলেন আপনারা, আপনাদের জুড়িতে মাকড়সা আছে কি? আছে। জুড়ে বলুন, আছে? আছে। কিছু মানুষ আছে মাকড়সা, আনকাবুত। আনকাবুতের কাজ কি? আনকাবুতের কাজ হলো, সে একটা মানুষের বাড়িতে ঢুকে, ঢুকার পরে এবার সুন্দর করে সে একটি জাল বুনন করে, এই জালটাকে সুন্দর করে নিজে বানায়। বানানোর পরে কোন জায়গায় থাকে বুঝেন না মনে হয়? আনকাবুত কোন জায়গায় থাকে? মাঝখানে। মাঝখানে থাকে, সে সেখানে বসে বসে দেখে, আমার বাড়িটা কত সুন্দর, কত সুন্দর নকশা করানো, কত সুন্দর চমৎকার, এত সুন্দর আশরাফুল মাখলুকাত মানুষ ঘর বানাইতে পারে না। আমার ঘরের মধ্যে শুয়ে থাকলে বাতাস লাগে, আমার ঘরের মধ্যে কোনো ইট লাগে না, বাড়ি লাগে না, দরজা লাগে না, জানালা লাগে না, আমি মহা কারিগর, কি সুন্দর আমার বাড়ি। ভাই বলুন, বাড়িটা খুব নরম না শক্ত? হ্যাঁ, নরম। নরম। এই বাড়িটা ভাঙ্গার জন্য ভারত থেকে কোনো মানুষ আনা লাগে না? ফু দিলে ওপরে যা। কিছু মানুষ আছে এই আনকাবুতের মতো, নিজের ঘর বাড়ি ফিটফাট, আর ঘর বাড়ি যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারে তার কোনো খোঁজ খবর নাই। এই জন্য আজ আপনাদের সামনে সূরা আনকাবুত তেলাওয়াত করলাম, আল্লাহ যেন কবুল করেন সবাই মিলে। আমিন। শুরু করলাম, আল্লাহ বলে, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون؟ ألف لام ميم আগে বললেন, এটা কোরআনের বৈশিষ্ট্য। যারা বারবার তাফসীর মাহফিল শুনে ভালো করে কানে ঢুকায় রাখে, অনেক শব্দ আছে চ্যালেঞ্জ, এই শব্দটা আমি দিলাম, তোমরা পারলে তার অনুবাদ করে নিয়ে আসো। এই কতগুলি শব্দ আছে কোরআনে, আলিফ লাম মিম, ক
طه حميم ياسين نون এরপরে আরো কিছু আছে এই জাতীয় শব্দ কাফ এই জাতীয় শব্দগুলি আল্লাহ আরবের সামনে রাখলেন এ আরবের মানুষেরা শিক্ষিত মহা মোহাম্মদকে শিক্ষিত বলো নাও মোহাম্মদ কি বলছে একটু শুনো কয়েক বছর ধরে এগুলির পিছনে গবেষণা করে দেখো তো জিন্দেগিতে এই জাতীয় শব্দ তোমরা শুনছো কিনা আরবের মানুষ বলে মোহাম্মদ তো শিক্ষিত না কিন্তু যে শব্দ ব্যবহার করে মোহাম্মদকে মনে হয় সমস্ত মানুষদের শিক্ষক রাসূল বললেন আনা মুআল্লিমুন আমি নিজেই তো উস্তাদ আমি শিক্ষক আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল নবীর সূরাতুল আনকাবুতে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون أحسب الناس মানুষের কি ধারণা করে পৃথিবীর মধ্যে কত রঙের মানুষ আছে কেউ আছে মানুষ অফিসার কেউ আছে বড় চাকরিজীবী কেউ আছে লেবার কেউ আছে বেকার কেউ হলো দোকানদার কেউ আবার হুজুর কেউ আছে বিভিন্ন পেশা যত শ্রেণীর মানুষ আছে সমস্ত মানুষদেরকে রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না মানুষরা কি ধারণা করে তারা কেবলমাত্র মুখে বলবে আমরা ইমানদার ইমানদার বলার সঙ্গে সঙ্গে তাদের খাতা ইমানদারের নাম তাদের নাম ইমানদারের খাতায় লিস্ট হয়ে যাবে এই জাতীয় ধারণা যেন কোনো মানুষ যেন না করে সুবহানাল্লাহ মুখে বলার দ্বারা ইমানদার হওয়া সম্ভব নয় আমার মাথায় টুপি আপনার মাথা টুপি আমার গায়ে জামা আপনার গায়ে জামা আমি মসজিদের সামনের কাতারে আপনিও মসজিদের সামনের কাতারে আমার হাতে আছে কোরআন আপনার কাছে আছে কোরআন আমি হাতে পড়ি তাসবিহ আপনিও পড়েন তাসবিহ আমি পড়ি সুবহানাল্লাহ আপনিও পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলে পড়তে পারো বলতে পারো আহাসিবান্নাস এতটুকু ধারণা করো না যে আমান্না আমরা ইমানদার হয়ে গেছি আমল করতেছো আমি দেখতেছি তবে তোমার আমলগুলি ঠিক মতো আছে কিনা এটা দেখার বিষয় হলো আমি আল্লাহ পঙ্খানুপঙ্খানু ভাবে ইমানদারের ভূমিকা যদি তোমার মধ্যে না থাকে নিজে কখনো ইমানদার দাবি করতে পারো না কি বুঝলেন কোরআনের ভাষায় কি বুঝলেন ইসলাম আমাদের সমাজে আছে আজ মাহফিলগুলির জন্য আফসোস করি মাঝে মাঝে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে দেশ বিদেশ থেকে টাকা এনে নারী পুরুষ থেকে কালেকশন করে আপনারা মাহফিল করে থাকে এই মাহফিলগুলিতে এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর মাহফিল আছে যে মাহফিল থেকে প্রকাশ্যে বলা হয় আমরা সবাই জান্নাতি আমরা সবাই ইমানদার আমরা কমপ্লিট জান্নাতে আমরা পুরোটা দখল করে ফেলেছি আর আল্লাহ বলে আইয়াকুলু আমান্না তোমরা ইমানদার হয়ে গেলা অথচ পরীক্ষার ক্ষেত্রে তোমরা নাই তোমরা কিসের ইমানদার ভাই বলুন তো যারা ছাত্র তাদের জীবনে পরীক্ষা আছে কি নাই নাই মনে হয় এই এলাকার মধ্যে কিন্ডার গার্ডেন আছে বলুন না কিন্ডার গার্ডেন আছে হাই স্কুল আছে প্রাইমারি আছে দাখিল মাদ্রাসা আছে কামিল আছে কি নাই যতটা ছাত্র তার জীবনে ভর্তি হলো তার জীবনের শেষ পর্যন্ত যাওয়ার শুরু করলো বলেন তো এক ক্লাস থেকে আরেক ক্লাসে যখন উঠে তার উপর কোনো পরীক্ষা আছে কি নাই আর আপনি এত বড় পাক্কা ইমানদার একটা পরীক্ষাও দিলেন না কিছু বুঝছেন আপনারা কি বুঝলেন আল্লাহ ভালো জানে পরীক্ষা ছাড়া ছাত্র পরীক্ষা ছাড়া কি এমন ছাত্র আসেনি কামেল পাস পরীক্ষা ছাড়া নাই আমার সাথে একজন পড়ছে আমার সাথে পড়ছে পরীক্ষা ছাড়া কামেল পাস কি ছাড়া পরীক্ষা ছাড়া কামেল পাস মাথার মধ্যে পাগড়ি খুব সুন্দর তার জামা
আমি যখন কামেলে পড়ি আমার সাথে সে ক্লাসে, আমি জিজ্ঞেস করলাম আপনি কোন জায়গার ছাত্র? আমি এই মাদ্রাসার ছাত্র। তো শেষ কিতাবের মধ্যে যখন ক্লাস করানো হয়, এবারত পড়ানো হয়, উস্তাদ বলবে তুমি বুখারি পড়ো, এবারত পড়ো, সে এবারত আমি পড়তাম ক্লাসের মধ্যে, সমস্ত শিক্ষকরা বলতেন অমর চলো, আমি নিজে পড়তাম। তো একদিন ভাবলাম এই ভদ্রলোকটাকে একটু বলি যে ভাই আপনিও পড়েন। তাকে বললাম যে ভাই জান আপনি পড়েন? ফারুক ভাই আজকে তো কিতাবটা দেখে আসি নাই, শুরু হলো। তো বললাম আগে আগামী দিন পড়তে হবে, আগামী দিন সে আসেই নাই। এরপর দিন আবার আসলো, বললাম আজকে পড়ে, কো ভাই জান ব্যস্ত ছিলাম পারি নাই। এইভাবে তার পিছনে 15 দিন পর্যন্ত দেখলাম সে একটু পড়ে কিনা, সে পড়ে না। এরপরে খোঁজ নিলাম আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছে, বিচার দিলাম সে তো ক্লাসে আসে কিন্তু আবারও পড়তে পারে না। কো ওমর ফারুক সে তো এই মাদ্রাসার ছাত্র না, সে আরেক জায়গা থেকে ফাজিল পাস করে আসছে, এই এলাকায় থাকে, এই কামিল পরীক্ষা দিবে, সে বলছে একটু সুযোগ দেওয়ার জন্য ক্লাসে বসবে, ভালো কথা। ওই মাদ্রাসায় খোঁজ নিলাম, কো সে তো এই মাদ্রাসা পড়ে নাই। আরেক মাদ্রাসায় খোঁজ নিলাম, কো আমাদের এখানে ফাজিলে ক্লাস করছে, ফাজিলে পরীক্ষা দিছে না। জিজ্ঞেস করলাম আলিম করলেন কোন থেকে? কো চট্টগ্রাম থেকে। সেখানে খোঁজ নিয়ে দেখি সেখানে আলেমে পড়ছে, এই কথা বলে আমি দাখিল ওই মাদ্রাসা দিয়ে আসছি, আলেমে ক্লাস করার সুযোগ দেন, আলেমে ক্লাস করছে। দাখিলে জিজ্ঞেস করলাম কোন জায়গায় পড়লেন? ওই মাদ্রাসা। জিজ্ঞেস করলাম দাখিল পরীক্ষা দিছে কিনা? না দেয় নাই, বলছে আরেক জায়গাতে দাখিল পরীক্ষার্থী এখানে একটু ক্লাস করার সুযোগ দিন। সব জায়গাতে ক্লাস করার সুযোগ দিতে দিতে কই পর্যন্ত চলে গেছে? কামেল পরীক্ষার নামে কোনো খবর নাই। খোঁজ নিলাম, হইলো কাঠমিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠমিস্ত্রি। তো জিজ্ঞেস করলাম তুমি কাঠমিস্ত্রি করো, বুখারী শরীফ লয়ে তুমি ঘুরো, তুমি কোন মানুষকে বুঝাইবা? কো ভাইজান আমাকে আর লজ্জা দিয়েন না, মিস্ত্রিটা আর ভালো লাগে না, এই জন্য ভাবলাম এমনি এমনি যদি কামেল পাস করে নিতে পারি তাহলে তো সারি। কি ছাত্র চিন্তা করলেন, পরীক্ষা নাই কি নাই, কথা বোঝেন কি নাই? যেই ছাত্র তার জীবনে পরীক্ষার হলে ঢুকে না, যেই ছাত্র তার জীবনে পরীক্ষা দিয়ে তার রেজাল্ট সে মা নির্ণয় করতে পারে না, হে গাধা হলেই কি, বালো হলেই কি? আজ আমরা মুসলমান, আমাদের পরীক্ষা আছে কি নাই? কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমরা কেহ কাছে নাই। আল্লাহ বলল আহাসিবান নাস, মানুষ ইমানদার হয়ে বসে আছো, আমি পাক্কা ইমানদার, আমি সলিট ইমানদার, আমার মতো ভালো মানুষ আর নাই। আল্লাহ বলে পরীক্ষা দিছিনি দিয়ে একটা ভাই, বলুন তো বাংলাদেশে ইমানের পরীক্ষা আসেনি নাই মনে হয়? বলুন তো আসেনি, পরীক্ষা গেছেননি? গেলেই তো দৌড় দৌড়েই। আর কিছু মানুষ এই সুযোগে বলে ইসলামে আবার কিসের পরীক্ষা? কোরআনটা পড়ো না, কোরআন তো বন্ধ করে রাখছে তোতা পাখির মতো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. এই জায়গার ভিতরে মানুষের নামটা উচ্চারণ করলেন আহাসিবান নাস, মানুষের সম্পর্কে ধারণা করেছো, ইমানদারের নাম নেয় নাই, মুসলমানের নাম নেয় নাই। মানুষ বলতে কিন্তু মুসলমান বোঝায়, ইমানদার বোঝায়, হিন্দু বোঝায়, খ্রিস্টান বোঝায়, সারা পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সকলকে বললেন ইমানদার যদি হতে চাও ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমরা ইমানের পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ, ইমানদার হলে ইমানের পরীক্ষা তোমরা আসতে হবে, এমনি এমনি ইমানদার হওয়া যায় না। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবার বললেন ইমানের পরীক্ষা কে কে দিয়েছিলেন, ইমানের পরীক্ষা দিলে কোন কোন বিপদ সামনে আসে, ইমানের পরীক্ষা দিলে কি ভালো থাকা যায় না খারাপ হওয়া যায়, ইমানের পরীক্ষা দিলে রাতের বেলা ঘরে থাকা যায় কিনা, ইমানের পরীক্ষা দিলে ভালো পোশাক পরা যায় কিনা,
ইমানের পরীক্ষা যারা দেবে তাদের সম্মান বাড়বে না কমবে? সব বিষয় নিয়ে রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন, ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। ও উম্মতে মুহাম্মাদি ইমানদার, তোমাদের পূর্বে শতে শতে হাজার হাজার লাখ লাখ ইমানদার ইমানের মাঠে ইমানের পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে। যদি পরীক্ষা দিতে চাও তাদের দিকে একটু তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইমানদার ইমানের হল কোনটা এবার বুঝবেন সবাই। কোন জায়গায় পরীক্ষা দিবে? এসপি পরীক্ষা নিবে না ডিসি পরীক্ষা নিবে না বাংলাদেশ সরকার আপনাকে প্রশ্ন করে দিবে? কিচ্ছু না। ইমানের পরীক্ষা এক রঙের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। ও মানুষেরা তোমরা শোনো, ইমানের পরীক্ষা যারা দিলেন এই সব মানুষ কিয়ামতের মাঠে সবার আগে আছে। সুবহানাল্লাহ, সবার আগে জান্নাতে ঢুকবে ওরা। সুবহানাল্লাহ বলবেন ভাই? সুবহানাল্লাহ। আপনি পরীক্ষা না দিয়ে যাবেন না? হ্যাঁ, আরেকজন পরীক্ষা দিয়ে যাবে। দুটোটা কি একরকম? একটা ছেলে জিন্দগিতে খাতা ধরে নাই, কলম ধরে নাই, পড়ে নাই, লেখে নাই, সে কি চাকরি পাবে? না যে পড়ছে লেখছে হে চাকরি পাবে, কোনটা ভাবতেছে? একটা টুপি দিলি, বড় করে দাড়ি রাখলে, সুন্দর একটা পাগড়ি বানলে, আমি তো খালেস ইমানদার। এটা ইমানের রূপ হইছে, একটা রূপ ধারণ করছেন। সুরা বডি বডি খুশা খুশা বুঝেন নি? আরে বুঝেন না, খুশা উপরে কাবার বুঝেন? কাবার এ কাবার না লাগাই রাখছেন, ভিতরে কিচ্ছু নাই। আপনাদের দেশে বাসুর আছে নি? বাসুর বাসুর চিরেন না মনে হয়? কোনটা বাসুর বলেন তো? গরুর বাচ্চা। মাঝে মাঝে আমাদের দেশে দেখি গরুটা গাভী ছিল, এটা দুধ দিত, এটার বাচ্চাটা মরে গেল, পাঁচ সাত দিন পরেই জন্ম হওয়ার পরে বাচ্চাটা মরে গেল। এখন এই গরু থেকে দুধটা পাওয়ার জন্য মানুষেরা কি বানায়? আর একটা বাচ্চা বানায়। কেমনে বানায় বলেন না? আওয়াজ দিয়ে আর একটা গরুর চামড়া নিয়ে আসে না? এই বাচ্চাটা চামড়াটে, এই বাচ্চাটার চামড়াটা উপরে চামড়াটা কেটে ভিতরে ভিতরে কি দেয়? খের দিয়ে এটার ধুকা দেয়। উপরে লাগায় চামড়া, উপরে লাগায় কাবা, গরুর সামনে দাঁড় করায়, দেখ এটা তোর বাচ্চা। এটা কে? কথা বুঝছেন নি আপনারা? এটা তোর বাচ্চা, দুধ দে। এবার বাচ্চা গরু মনে করে এটা আমার বাচ্চাই, এটা সামনে রেখে এই ব্যক্তি টানাটানি শুরু করে দিচ্ছে, বের করতেছে। কি বের করে? গরুর দুধ বের করে। আর গরুটা মনে করছে আমার বাচ্চা। ভাই বলেন তো এটা কি বাচ্চা? উপরে বাচ্চার কাবার আছে, ভিতরে কিছু নাই। ইমানদারের লেবাস আছে, ভিতরে ইমান নাই। বুঝেন? ইমানদারের লেবাস আছে, ভিতরে ইমান নাই। মুসলমানের লেবাস আছে, মুসলমানের কর্ম নাই। ইহুদি খ্রিস্টানদের কাজ দিয়ে ব্যস্ত থাকে একজন। এবার শুনে, আমি কিন্তু ধারাবাহিক একটার পর একটা আয়াত বলছি। আমি ইচ্ছে করলে আপনাদেরকে হাই হতাশ করে কত কোনো কত কিছু বলতে পারতাম, এটা আমার কর্তব্য না। আমার কাজ হলো তাফসীরুল কোরআন মাহফিল, তার ধারাবাহিকতা যেটা আছে আমি সেটাই বলছি। আচ্ছা ভাই বলুন তো, আপনাদের পূর্বে পৃথিবীতে কি মানুষ ছিল না আপনারা এসে দেখছেন দুনিয়াটা খালি? কোনটা মানুষ ছিল? কথা বলেন না, বলেন না, মানুষ ছিল। আপনারা কি পৃথিবীতে এসে মানুষ দেখছেন না খালি পাইছেন? মানুষ ছিল। ও, এই মানুষটি সবাই আছে? নাই। কিছু মানুষ কবরে আছে, কিছু মানুষ জীবিত, কিছু ইমানদারের পরীক্ষা দিছে, কিছু ইমানদারের পরীক্ষা না দিয়ে কবরে ঢুকছে। পরীক্ষাটা কেমনে দে? আল্লাহ বলে, মান কানা ইয়ারজু যারা তারা পরীক্ষার সময় নিয়োগ করছে, আল্লাহ পরীক্ষাটা দিলে যেন তোমার বিচারে পাই,
যারা হলে পরীক্ষা দেয় তাদের আশা ভালো একটা রেজাল্ট যেন পায়। ইমানের পরীক্ষা যারা দেয় তাদের চিন্তা আল্লাহ পরীক্ষা দিতে নেমে গেলাম তোমার জন্য সামনে আমি পেয়ে যাই, কবরে ঢুকে গেল আল্লাহরে পেয়ে গেল। আর কিছু মানুষ মনে করছে থাক টুপি দিয়া নামাজ দিয়া এইভাবেই কোনো মতে কবরে চলে যাই, পরীক্ষা দিল না ইমানদার লেবাস ধরে রাখলো কবরে ঢুকলো যায় দেখে কিচ্ছু নেই। আল্লাহ আল্লাহ কে রে ভাই শরীফটা, এবার পরীক্ষা শুরু হলো, শুনবেন কিনা সবাই, শুনবেন না মনে হয় শুনবেন, প্রথম পরীক্ষাটা শুরু হলো। আমার ভাইয়েরা এই জায়গার মধ্যে অনেক পরীক্ষার মতো বর্ণনা আছে, আয়াতে কারিমা ছোট্ট তার ভিতরে অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহ লাগানিয়ুন আনিল আলামিন। ইমানদার যারা হবে তাদের পরীক্ষার নাম হলো জিহাদ, জোরে বলেন নাম কি, আরো জোরে বলেন নাম কি, জিহাদ। এই পরীক্ষার হলের নামই হলো জিহাদ। আমাদের বাংলাদেশে অনেক পরীক্ষার হল আছে, স্যার সলিমুল্লাহ, এরপরে আছে আব্দুল কাদের, শাহজাল ইয়ামুনি, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন হলের নাম দেওয়া আছে। ইমানদার যারা হবে তাদের পরীক্ষার হলের নাম কি, কথা বুঝেন আমি, কি নাম কি, জিহাদ। জিহাদ ইমান হয় না, জিহাদ অর্থ একটা হাতে তরবারি নিয়ে ইচ্ছা মতন পাপ বিক্রি দিয়ে কুবাইবেন, এটা নাকি জিহাদ, উল্টা পাল্টা বুঝতে কিন্তু সমস্যা। ও ভাইরা জিহাদের আবার বিভিন্ন স্তর আছে, আল্লাহ রাব্বুল আলামিন এ জায়গার মধ্যে বললেন ওয়ামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। ইসলামের পরীক্ষা ইমানের পরীক্ষার হল, ইমানের পরীক্ষাটা হলো জিহাদ। আর জিহাদ তো হবে এমন ভাবে যে মানুষ ইসলামের যে কাজ তোমার কাছে ভালো লাগে না সেই কাজটাকে ভালো করে আঁকড়াইয়া ধরো। ইসলামের মধ্যে যদি নামাজ থাকে তোমার যদি নামাজ ভালো না লাগে ভালো করে তুমি নামাজ ধরো। তোমার মধ্যে যদি ইসলামে দাড়ি রাখার বিধান আছে দাড়ি রাখতে ভালো না লাগে তুমি দাড়ি রাখো, এটার নাম জিহাদ। তোমার মধ্যে যদি কার্পণ্যতা থাকে কার্পণ্যতা তুমি বিদায় করে দাও। তোমার মধ্যে যদি ইসলামের দাওয়াত দিতে ভালো না লাগে দাওয়াত শুরু করে দাও। জীবনের প্রত্যেক ক্ষেত্রে ইসলামের যে কাজ আসবে তোমার কাছে যেটা ভালো লাগবে না সেটার প্রতি বেশি বেশি তুমি থাকো তাহলে তুমি জিহাদের ময়দানে থাকতে পারবা, সুবহানাল্লাহ। এখন এক একটা মানুষের এক একটা রূপ, ইসলামের কাজে এক একটা মানুষের এক একটা রূপ। এক শ্রেণীর মানুষ আছে সব করে দাড়ি নেই আসেনি, কথা বলুন কি না, আছে কি নাই, সব আছে কি নাই, এখন তো রাগ করবেন আপনারা অনেকে। আচ্ছা বলুন তো দাড়ি রাখা আর না রাখা ইসলামের কাজ কোনটা, রাগ করছে না রাগ করছে, এবার বলুন ইসলামের কাজ কোনটা, দাড়ি রাখা না না রাখা, কি করতে হবে, রাখতে হবে। ওমান জাহাদ এই ক্ষেত্রে জিহাদ করে। একটা মানুষের টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে নামাজ পড়ে না, কি করে না, তার কাজ কি, একটা মানুষের টুপি আছে দাড়ি আছে নামাজ পড়ে মা বাপ করে বাদ দেয় না, তার কাজ কি, কথা বলে না, কি করা, একটা মানুষের টুপি আছে দাড়ি আছে মা বাপকে ভাত দেয় তাফসীর মাহফিলে বাধা দেয় তার কাজ কি বলুন, আওয়াজ দিয়ে তাফসীর মাহফিলে আসা না দূরে যাওয়া, এই দেখছেন কতগুলি কাজ, এই সমস্তটা কাজ ইসলামকে পূর্ণ রূপ দিতে যা করার যেটা তোমার ভিতরে ঘাটতি ওইটাকে তুমি ফিল আপ করো, এটার ভিতরে তুমি জিহাদ শুরু করে দাও তাহলে তুমি ইমানের পরীক্ষার কিছু একটা স্বাদ পাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই বলুন তো পরীক্ষার মধ্যে ছাত্র যারা হন তারা কি সব আনসার করতে পারে, কিছু মানুষ পারে কিছু মানুষ পারে না, রেজাল্টটা বের হয় 3 মাস পরে দেখা যায় তার রেজাল্ট 5 জনের পিছে আরেকজনের 5 জনের উপরে। পরীক্ষাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কষ্ট হয়, ভালো হইলে কোনো কষ্ট, এবার দেখেন পরীক্ষাটা হলটা কি। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এ জায়গার মধ্যে বললেন ওয়াল্লাযীনা আমানু
এতক্ষণ পর্যন্ত বললেন মানুষেরা ইমান আনো ইমানের পরীক্ষা হবে, আর এতক্ষণ বললেন তোমরা যদি পরীক্ষার হলে থাকতে পারো, পরীক্ষার যদি দীর্ঘক্ষণ দিতে পারো, বলতে পারেন হুজুর পরীক্ষাটা কয় ঘন্টা, পরীক্ষাটা কত মাস? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলেন ইমানের পরীক্ষার কোনো মাস নাই, কোনো বছর নাই। যেদিন থেকে তুমি জন্মগ্রহণ করলাম মরণ হওয়া পর্যন্ত ইমানের পরীক্ষার মধ্যে থেকে তুমি হল থেকে বিদায় নিয়ে চলে যাও, সুবহানাল্লাহ। ওই ইসলামিক কাজ যেন তোমার কাছে ভিড়তে না পারে। এবার দেখেন এক সাহাবী ইমান গ্রহণ করলেন, বলুন কি গ্রহণ করলেন? রাসূলের কাছে ইমান নিলেন। আল্লাহ নবীর সাহাবী ইমান গ্রহণ করার পরে বাড়িতে ঢুকলেন, ওই সাহাবীর নাম হলো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর মা জিজ্ঞেস করলেন, ছেলে রে কোথায় ছিলা তুমি? ছেলে আবার বলে, আম্মা রাসূলের দরবারে ছিলাম, ইসলাম গ্রহণ করেছি। মা বললেন, আমি তোমার জন্য খাবার বন্ধ করে দিলাম, আমি এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করি নাই, আমি মুসলমান তো মুসলমানকে মোটেও পছন্দ করি না। ও আমার ছেলে, তোমার নবীর মুখে কথা শুনেছি, মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। এবার চিন্তা করো, মার মন খুশি করবা না নবীর মন খুশি করবা? ইমানের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনান وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا سبحان الله পরীক্ষার হলটা বুঝেন, কোন জায়গায় কেমনে পরীক্ষা দেওয়া লাগে। সব জায়গায় শুরু লেখলে হয় না, কোন জায়গায় দুই লেখলে হয় না, যেখানে যেটা আনসার করবে সেটা করে দেবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, মা শুনো আপনার সমস্যা কি? মা এবার বলে, ছেলে রে আমার একমাত্র আদরের ছেলে তুমি, আমি তোমাকে অনেক কষ্ট করেছি, তোর বাবা ঠিক মতো খাবার দিত না, আমি না খেয়ে তোকে খাওয়াইছি, তোর স্বাস্থ্যের প্রতি আমি লক্ষ্য রেখেছি, এখন তুমি মুসলমান হয়ে গেলা আমাকে রেখে, আমি মোহাম্মদ পছন্দ করি না, ইসলাম পছন্দ করি না, আল্লাহ বিশ্বাস করি না, জান্নাত বিশ্বাস করি না, জাহান্নাম বিশ্বাস করি না, মার মনে কষ্ট দেওয়া যাবে না, আওয়াজ দিয়ে বলুন এখন কি করতে হবে বলেন? ইসলাম ছাড়বেন না রাখবেন? মার মনে যে কষ্ট হয় কি করবেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাহাবী খুব দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় সন্তানের আমল নামায় কবুল হুজুর সওয়াব পাওয়া যায়। হুজুর আপনি নিজে বলেছেন, সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন রিদার রব্বি ফি রিদার ওয়ালিদাইন, মা বাপ যে সন্তানের উপর অসন্তুষ্ট হয় ওই সন্তানের উপর আল্লাহ নিজে অসন্তুষ্ট হয়। হুজুর ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে করে জায়গা দেয় না, আমার মা খাবার খায় না, আমার মা গোসল বন্ধ করে দিলেন, আর আমার মায় বললেন, ছেলে রে যতদিন না পর্যন্ত তুমি ইসলাম বাদ না দিবা ততদিন পর্যন্ত তোমার মা মুখের মধ্যে খাবার দিবে না, মরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মানুষ কোন পরীক্ষা দিবে আবার চেষ্টা করো, মা মরছে তোমার সামনে, আপনি কি করতেন? রাখো ইসলাম মিয়া, মা মরে মা গেলে কার পাওয়া যাবে? আল্লাহু আকবার! কোরআন শরীফের ধারাবাহিক আলোচনা কি বের হয়ে আসবে আপনার সামনে? গদ বাঙ্গা আলোচনা দিয়ে আজ আমরা সমাজকে বুঝাই দিয়ে ফেলছি, হাই হুতাশ করে। বাহ, কোরআনের ধারাবাহিক কতগুলি কথা আছে, একটার পরে একটা কথা আছে। আল্লাহ নবীকে আবার বললেন, হুজুর শুনুন, এই হলো আমার জন্মদাত্রী মা, আমাকে
পেটে নিয়েছেন 10 মাস 10 দিন রেখেছেন, আমার মা আমার সামনে মরবে, আমি এখন কি করব বলেন? আমি কি ইসলামে থাকবো না বের হব? ইসলামে যদি আমি থেকে যাই মার মনে কষ্ট হয়, মা মরে যাবে না কি? আমার মা গেলে আমি আর মা পাবো না, সাহাবীর চোখে পানি চলে আসলো। আল্লাহ নবী জবাব করলেন, আর চিন্তা করলেন কি করতে পারি, সাহাবীদেরকে যদি আমি ইসলাম থেকে বের করে দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবি মোহাম্মদ একজন মানুষকে তুমি কেন ইসলামকে বিদায় করে দিলা? আর সাহাবীর মা যদি ওই সাহাবীর কারণে মরে যায়, মা যদি তার উপর বদদোয়া রাখে তাহলে আমার সাহাবী তো জান্নাতও যেতে পারবে না, এখন আমি কোন পথে যেতে পারি? আল্লাহর নবীজি বসে আছেন, এমনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে ফেললেন জিব্রাইল, হুজুর টেনশন নাই, আল্লাহ ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? শুনবেন শুনবেন না শুনবেন না আপনারা? আল্লাহ কোরআন, আমি নিজেও জানতাম না কোরআনের ভিতরে এত কথা আছে। ওয়াজ মাহফিল করার জন্য মানুষ কেসেট শুনে, ওয়াজ মাহফিল করার জন্য মানুষ কত কিছু পড়ে, কোরআনটাকে একটু খুঁজলে ওয়াজের অভাব হয়। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব কোন ব্যক্তির কেসেট শুনছিল মিয়া? কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর করেছে আজীবন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আয়াত দিয়ে তাফসীর, আর তাফসীর বিল কোরআন, আয়াত দিয়ে আয়াত তাফসীর করছে, কার কেসের শুনছিল? ইদানিংকার বক্তা যারা আছে বেশিরভাগ বক্তে এ হের কেসের শুনে ও এর কেসের শুনে, শুই না শুই না পাবলিক রে বোঝা নাই মনে হয় দেশের নাই কথা বলে কিছু কথা নেন, সত্যি কথা এমন হলে কিভাবে? আমার ভাইয়েরা আল্লাহর নবী যে বসে আছেন ঠিক এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন। এই জন্য কোরআনুল কারীম একদিন নাজিল হয় নাই, কোরআনুল কারীম 13 বছর নাজির হলেন, যখন যা দরকার তা নিয়ে হাজির হলেন জিব্রাইল। হুজুর উম্মতের জন্য এখন এটা দরকার, উম্মতের জন্য এটা দরকার, আকাশে এমন সিদ্ধান্ত, দুনিয়ার মধ্যে যেন তার ব্যতিক্রম কোনো সিদ্ধান্ত না হয়। সুবহানাল্লাহ, জিব্রাইল আসছে, সাহাবি বসে আছে, মা খাবার বন্ধ করে দিয়েছে, ছেড়ে তুমি কি আমাকে চাও না ইমাম চাও রাসূল চাও? আমি তোর মা, খাবার বন্ধ করে দিলাম আর খাবো না, মাথার তৈল দেওয়া বন্ধ করলাম, কি করবি চিন্তা করে দেখ। তোর নবী না বলেছে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না? তোর নবী না বলেছে মার পায়ের নিচে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ أيها الآية ছেলেটা বসে আছে, আয়াত নাজিল হলো, মা খাবার বন্ধ করে দিলেন, একদিন চলে যা দুদিন চলে যা, মার মাথার চুলে তেল নেই গোসল দেয় না ছেলেটার জন্য। হযরত জিব্রাইল এসে বলল, হুজুর শুনেন, সাহাবীদের আয়াতটা শুনিয়ে দিন। আল্লাহর রাসূল বললেন, ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, ও আমার সাহাবারা শোনো, ও আমার উম্মতরা শোনো, ইমান যারা আনবে তারা ইমানের পরীক্ষা দিতে হবে, সাবধান, কখনো কোনো দিন মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ, তোর মা খায় না কোনা, গোসল দেয় না কোনা, মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন, আমার মা তো ইসলাম ছাড়ার জন্য বলে আমি কি করব? আমার মা বলে আমি ইসলাম না ছাড়লে গোসল দিবে না, ভাত খাবে না, আমার মা মরে যাবে, মার সঙ্গে তো আমি দুর্ব্যবহার করি না। হুজুর এই ক্ষেত্রে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? হুজুর আবার বললেন, তোর মার যে বানালেন, আমার যে বানালেন, তোরে যে বানালেন, এই মাত্র আকাশ থেকে খবর পাঠাইলেন। সুবহানাল্লাহ,
হুজুর খবরটা একটু শুনতে পারি? এবার আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব সুন্দর করে বললেন, ও আমার সাহাবারা, তোমার মা জানে না, মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার মার কাছে কোনো এলেম নাই, তোমার মা হলো বেঈমান, তোমার মার মধ্যে ঈমান নাই, তোর মা জানে না মরার পরে তোর মার জায়গা কোন জায়গা হবে, তোর বাবার জায়গা কোন জায়গা হবে, তোর জায়গা কোন জায়গা হবে। ওয়া ইন জাহাদাকা, তোর মা যদি তোর পিছনে মেহনত করে, কোশিশ করে, চেষ্টা করে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, সাবধান, ফালা তুদেহুমা, এই ক্ষেত্রে মা বাবার অনুসরণ অনুকরণ না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ, তুমি তোমার জায়গায় থাকো, আম্মা পারলে তুমি মুসলমান হও, হাশরের মাঠে রাসূলের কাছে বলবো, হুজুর আমার মা আমার জন্য ইসলাম গ্রহণ করলেন, কি করবেন করেন, কিন্তু মার মন খুশি করতে যে ইসলামটা ছাড়া যাবে না বেটা। আর দেখা যা, কোরআন নিয়ে যারা চিন্তা করে, ভাবনা করে, অনেক মা আছে, অনেক বাবা আছে, সন্তানগুলিকে ঘরে জায়গা দেয় না। জোরে বলেন আছে কি নাই? ছেলেটাকে বিভিন্ন ভাবে হুমকি দে, তার লেখাপড়া খরচ বন্ধ করে দে, তার মোবাইল গুলি নেওয়া হয়, ঘরের ভিতরে তার জন্য জায়গা নাই, তার গোসলের সময় গরম পানি ঢেলে দে। সাবধান, একজন ছেলে যদি তোমার ছেলে ইসলামের সৈনিক হতে পারে, মনে রাখো এই ছেলেকে দিয়ে হাশরের মাঠে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। ইমানের হলে ঢুকে না, এর আগেই শেষ, মাত্র পরীক্ষার হল শুরু হইল, কত রঙের পরীক্ষা আসবে আপনাদের সামনে। এই হলো মা বাবার দিক থেকে এক রকমের পরীক্ষা। ভাই বুঝুন নাই মনে হয় আমার কথাটা আপনারা, যে ছেলেগুলি আজকে ইসলামের কাজ করে, বলুন তো তাদের মা বাপ তাদেরকে কিছু বলে না মনে করেন? বলে না, বলে না, তোর মনে আমি শেষ, আমার বাড়িতে পুলিশ আসে, আমার বাড়িতে মুখ আসে, কোনো ব্যক্তি আমার কিচ্ছু বলতে পারে না, তোর কারণে আমার কত কিছু কয়, আমার বাড়িতে আসবি না, আমার বাড়ির সামনে একটা জুতা টানায় রাখলাম, তুই আসবি জুতাটা দেবো, আসেনি কিছু মা বাপ আছে? কোন মা বাপ যদি এমন কিছু বলতে চান, এই ক্ষেত্রে ইসলামে তাদের কোনো অনুগত্য নাই, বরং তাদেরকে বলতে হবে আপনি থাকেন আপনার জায়গায়, আমি আছি আমার জায়গায়, জান্নাত ক্যান্সেল হওয়ার সম্ভাবনা, মা ভুল পথে না আছে মিয়া। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, সাহাবী বুঝ পাইল, সাহাবী কি পাইল, যাই কম মা কোকি ভাত খাইলে কেন না খাইলে নাই, সুবহানাল্লাহ বলবেন না, মরলে মরেন না মরলে নাই, সুযোগ একটা আছে কোকি, আমরা নিয়ে আমি একটা বড় চিন্তা করছি জান্নাতে নেওয়া যায় কিনা, আপনি কাজ করেন এই ভাত না খাইয়া গোসল না দিয়া তাড়াতাড়ি কালিমা পড়েন, হাসুর মাঠে জান্নাতে দেখা হবে একসাথে। খারাপ লাগতেছে আপনাদের কাছে? ভাই দেখেন পরীক্ষা কয়টা এখানে একসাথে আসছে, ইমানদার হবে পরীক্ষা নাই, ইমানদার হবে আপনি মাশাআল্লাহ, টুপি একটা দিয়া, দাড়ি একটা দিয়া, পান একটা দিয়া, একেবারে মসজিদে সবার সামনে, কোনো বিপদ আপদ নাই, বোঝা গেল এর মধ্যে ইমানের ঘাটতি আছে, আছে ইমানের ঘাটতি আছে মাশাআল্লাহ। আমার যে ভাইদের কারণে আজ আমি সিলেটে হলো সেই ভাই, ওই আমার পিছনে আরেক ভাই, এই ভাইদের কারণে আমি আজ সিলেটে আজ থেকে 10 বছর ওনার এই পর্যন্ত আসছে, মারহাবা বলি, মারহাবা, ওনাদেরকে দিয়ে আপনাদেরকে চিনতে পারছি। আমার ভাইয়েরা দেখেন কোরআনের কথা কি, এই সূরাটার নাম কি বলছিলেন, সূরাতুল আনকাবুত, আনকাবুত, বলুন তো কি, কোন বুত আনকাবুত, অর্থ কি, জোরে বলুন, কোন শাঁ, মাকড়সা। কিছু মানুষ আছে দুনিয়াতে মাকড়সার মতো, নিজে একটা বাড়ি বানায়, একটা বিল্ডিং বানায়, নিজের খুব সেফ করে রাখে, আল্লাহকে মাকড়সারে তোর বাড়িতে ফু দিলে ছিঁড়া যায়, তখন তুই যাবি খুই। আল্লাহ, ইমানের পরীক্ষা যারা দেয় তাদের বাড়ি এত দুর্বল নয়, তাদের বাড়ি কেবলমাত্র দুনিয়াতে নয়, এই দুনিয়াতে তারা রক্ত দিয়ে শহীদ হয়ে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, জান্নাতে তাদের জন্য
আমার আল্লাহ মজবুত করে ঘর বানায়া রাখে। তুই মাকড়সার বাড়ি নিয়ে বসে রইছ, ইমানদারদেরকে ভালো লাগে না তোমার কাছে? আমার ভাইরা এবার বলুন তো, দুনিয়ার মধ্যে স্বার্থবাদী লোক আছে কি নাই? স্বার্থবাদী লোক নাই? যেদিকে যাই সেদিকে আমি তোমার সাথে, আমি তোমার সাথে, আমি তোমার সাথে, আমি তোমার সাথে, আছে না? সুবিধাবাদী এই জাতীয় মানুষদেরকে আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ করবে না, নাম্বারে কাতারেই তারা থাকবে না, ঝেট করে পড়ে যাবে। আমার ভাইরা এবার আপনারা বলতে পারেন, হুজুর ইসলাম গ্রহণ করলে জুলুম কেন হবে? ইসলাম গ্রহণ করলে কেন লোকটার উপর জেল হবে? আমার ভাইয়েরা আমাদের কান কিন্তু আছে দুটি কান, আপনাদের কান কয়টি? জোরে কন না, আর জোরে কন। গত কয়েকদিন আগে এক জায়গার মধ্যে আমি ওয়াজে ছিলাম, ওয়াজের পরে এক ভদ্রলোক বলে যে লোকটা জীবন আমাদের মাজারের বিরুদ্ধে কথা বলতো, ওলিয়া ওলিয়াদের দোয়া তারে আল্লাহ জেলে ঢুকাইছে। জোরে কর না, হুজুবিল্লাহ। কারে বলছে বুঝলেন তো? কই এই লোকটা আজীবন আমাদেরকে জ্বালাইছে, আজীবন আমাদের মাজারের বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য আল্লাহ তারে ধরছে, জেলখানার মধ্যে পড়ে আছে। এটা হলো তাদের দৃষ্টিতে, এখন কোরআনের দৃষ্টিতে আসেন কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাস যখন তাদের উপরে কোন বিপদ আসে, জালা ফিতনাতান নাস, এই মানুষগুলি তখন বলে হা হা আল্লাহ আযাবে ধরছে। কার আযাবে ধরছে? জোরে বলুন, কার আযাবে ধরছে? আল্লাহ। আচ্ছা হে বিপদে পড়ছে, হে কই কি আল্লাহর আযাবে তার এতদিনে ধরছে? আপনাদের এলাকার একজন সুপরিচিত বক্তা কিছুদিন আগে অসুস্থ ছিল, বাহির থেকে চিকিৎসা করে আসছে, সে লোকটা মনে হয় মাজারের বিরুদ্ধে কিছু বলতো, কিছু মানুষ তার ফেসবুকে লিখছে তোমার গলাটা আল্লাহ ধরছে, তুমি যে আমদারে বকছো এই জন্য, মানে যে যেমনে পারে এমনি বোঝায় আল্লাহ কথা কোরআনে উঠাইছে। ও আমার ভাইরা যদি বুঝে থাকেন আবার বলুন তো, আল্লাহর রাসূলের উপরে বিপদ ছিল কিনা? হযরত উমরের ঘরের মধ্যে বিপদ ছিল কিনা? হযরত হামজার উপর বিপদ ছিল কিনা? আল্লাহর নবীর সাহাবা ইকরাম যখন নামাজ শুরু করলেন তাদের উপর বিপদ ছিল কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেল, উতবা, শাইবা এদের যন্ত্রণায় মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহর নবীজি কাবার দরজার পাশে বসে আছেন, মনটা অনেক খারাপ। কতগুলি সাহাবা ইকরাম যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বিপদগুলো একটু কমায় দেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা রে, তোমরা কি বিপদ দেখেছো? আমার পূর্বে নবী রাসূলগণকে সরাসরি আগুনে নিক্ষেপ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইমানের হলে থাকবে বিপদ বড় বড়। আল্লাহর নবীজির সাহাবা ইকরাম চোখের পানিটা ছেড়ে দিলেন আর বললেন, হুজুর বলেন কি, মানুষ মানুষকে কেমনে আবার আগুনে জ্বালায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের, কোরআনুল কারীমে শুধু এই কথাটাই বলেন নাই, আরো বলেছেন, ওয়াইলা ক্বাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা খামসিনা আমা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা যারা যারা দিয়েছিলেন তাদের নাম কোরআনে আছে, তাদের কাছেও আমরা যেতে পারি না। একবার পুলিশে হামলা করে, একবার ধরে ফেলে, একবার জেলে নিয়ে আর মনে করেছি আমি গাজী হয়ে গেলাম।
একদিনে দুই দিনে ধরা গাজি হলে বাকিটা কি করবে? আল্লাহ নবীর উপর সূরা নাযিল হয়ে গেল, ও নবী মুহাম্মদ এই কোরআনটা বলো পড়ার জন্য, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পড়লে বুঝলো তো আওয়াজ লাগে না, এখন কোরআন পড়িও না বুঝিও না। আল্লাহ নবীজি আল্লাহ রাসূল কে আল্লাহ বললেন, মুহাম্মদ তোমার জীবনটা কতদিনের? কত 60 বছরের জীবন। কো তোমার পূর্বে একজন নবীকে আমি হায়াত দিয়েছিলাম 950 বছর, সুবহানাল্লাহ বলবেন কয়শ বছর? আওয়াজ দিয়ে বলুন কয়শ বছর? ও নবী, ওই নবীর হায়াতের মধ্যে 600 বছর পর্যন্ত তিনি শুধু পরীক্ষাই দিয়েছেন, সুবহানাল্লাহ। কয়শ বছর পরীক্ষা? 600 বছর। আর 350 বছর আরামে কাটাইছে। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কিরাম যখন বসেছিলেন আয়াতের সময় দিলেন, শুনো কি ঘটনা, তোমার সমস্যা কি? হুজুর ঘরের মধ্যে চান নাই। তোমার সমস্যা কি? হুজুর ঘরের মধ্যে বাদ নাই। তোমার সমস্যা কি? হুজুর আমাকে মারে। হুজুর বললেন শোনো, ঈমানের হলে যারা থাকবে তাদের পরীক্ষাটা কত বড়। আল্লাহ বলেন আমি 600 বছর পর্যন্ত লোকগুলিকে দাওয়াত দিয়েছিলাম, ওই লোকগুলি আমার কথা শুনে না, আমাকে মারে, আমার বংশের উপর আক্রমণ করে, আমার বিবিটাও আমার কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ গো 600 বছর পর্যন্ত ঈমানের পথে আমি ছিলাম, আমার বয়স অনেক হয়ে গেল, লোকগুলি অবাধ্য হয়ে গেল, ও আল্লাহ আমার জীবনটা কেমন থাকবে আমাকে একটু পরিবর্তন করবা না? রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী পাঠালেন, ফা আনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা ওয়া জাআলনাহা আয়াতান লিল আলামিন, সুবহানাল্লাহ। ওয়া নবী তোমার পুরস্কার দুনিয়ার সাধারণ পুরস্কার না, তোমার পুরস্কার হলো তোমাকে তোমাকে যারা মানে ঈমানদারের পরীক্ষা যারা দিয়েছে তাদেরকে নৌকার মধ্যে তুলে তোমাদেরকে আমি আল্লাহ মুক্ত করে দেব, সুবহানাল্লাহ। কয়শ বছর পরে খবরটা আসলো? 600 বছর পরে। কি দিয়া মুক্তি করব? জোরে কম, আরো জোরে, এই যুগের নৌকানি সাবধান, জিব্বা কেটে ফেলবে আল্লাহ। এই যুগের নৌকা যে নৌকা ঈমানদার আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, বেঈমান ঠাট্টা করেছিল, সেই নৌকা হলো নবী নূহের নৌকা। আল্লাহ বলে দুষ্ট মানুষগুলি দুষ্টামি করতে থাক, দেখবেন সবগুলিকে ডুবাবো, নৌকার মধ্যে করে আপনাদেরকে উঠাই ফেলবো। আর এখন হলো দেশের মধ্যে নৌকা তোলার ব্যবস্থা নাই, কালবার যা আছে সব দিচ্ছে, নৌকা সব লেগে যায়। কথা ঠিক কিনা বলেন দেখি, চলতে পারে না। আল্লাহ কোন ওয়াজ কোন জায়গায় তুমি আল্লাহ কেন? ও ভাইরা, ওই নবীকে আবার বললেন আল্লাহর রাসূলকে বললেন, সাহাবারা শুনু, ভয় পাওয়ার কারণ নাই, তোমাদের কি কথা আবার বলো। সাহাবা ইকরাম লোকদের কষ্টে আবার কি বললেন শুনেন, ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিক লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম। সাহাবা ইকরাম এত কষ্ট করতেন ঈমাননি, মানুষের কাজের সন্ধান দিত না, খাবার গুলি বন্ধ করে দিতেন, জায়গায় জায়গায় পেলে হাত পা গুলি বেঁধে উত্তপ্ত গরমের মধ্যে তাদেরকে শোয়ায় দিতেন। আল্লাহ নবীর সাহাবা ইকরামদের কোন কোন সাহাবী তার মাজার মধ্যে দাগ ছিল, কোন কোন সাহাবীর চোখ উঠে ফেললো শুধুমাত্র অপরাধ, তারা ঈমানদার। আল্লাহ রাসূল বললেন পরীক্ষা দিতে থাকো, আল্লাহ দরজা খুলে দিবে, সাহাবারা ভয় পেও না, তোমাদেরকে তো কিছুই করে নাই। আগেকার লোকদের কি ঈমানদার হওয়ার কারণে সুজা আগুনে তাদেরকে নিক্ষিপ্ত করা হতো, আল্লাহর সাহায্য আগুন তাদেরকে জ্বালাইতো না। এরা বলে হুজুর এইটা আবার কেমন কথা, শুনো দেখেন আনকাবুতের কথা আসছে, আর কত বড় পাপী আছে তাদের লিস্ট একটু পরে আসবে, কে কে পাপ করতে পারে তার লিস্টটা এখনই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিম ইল ক্বালা লিক্বাউমিহি আবুদুল্লাহা ওয়াত্তাকূহু। আবার সাহাবারা একজন জাতির পিতা ছিল, বলুন তো জাতির পিতার নাম কি?
জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আরো জোরে ইব্রাহিম। কয় সাল থেকে ডিজিটাল যুগে অন্য নাম আছে কি নাই? এটা হলো কোরআন বিরোধী কথা। আওয়াজ দিয়ে বলুন, জাতির পিতার নাম কি? ও জাতির পিতা রে, এই জাতি ভালো শিক্ষা দিয়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে। ওই জাতির পিতা একদিন গেলেন, যাওয়ার পরে থেকে কতগুলি মূর্তি। ও ভাই বলুন, দেশের ভিতরে মূর্তি আছে কি নাই? আছে। নাই মনে হয়? আছে। আরো জোরে কোন? আছে। মূর্তির কাছে তিনি যে দাঁড়ালেন, লোকগুলি মূর্তির পায়ের মধ্যে সেজদা মারে। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ও মানুষ, এরা সেজদা করলে কে রে? কয়টা আমার রব? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এবার তুমি জিজ্ঞেস করলেন, কে বলেছি? আমাদের পূর্বপুরুষরা বলেছে। না, আমি তোদের জাতির পিতা, তোদেরকে বলে যাই, এটা তোদের রব না। ওয়া তাখলুকুনা ইফকা, এগুলি তোমরা নিজেরা নিজেরা বানাইছো। বলুন তো, এই জাতীয় রব বাংলাদেশে মরে মরে আসেনি? আছে। ঢাকায় আসেনি? আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড় করানো আছে কি নাই? বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে এই জাতীয় মূর্তি স্থাপন করা হচ্ছে। ও মুসলমান, কোরআনের জ্ঞান নিয়ে দেখো, এইগুলি শয়তানি ছাড়া আর কিচ্ছু না। এগুলি বিরুদ্ধে কথা বলো না কেন? খালি শুধুমাত্র আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতে যাইবা কেন? ইমানে পরীক্ষা দিমা না একটু? কোন আইডা আমার কাজ নাই, এটা অন্য মানুষের কাজ। মুসলমান নাম রাখছো তোমার, বাসুরের কথা মনে আছে? লেবাসটা কি রাখছে? লেবাসটা রাখছে বা ওলি কামের, মাহতাবে তরিকত, পীরে শরীয়ত, শয়তানের কুতকুতি। ঢাকাতে বৈশে মরছে না মনে হয়? মরছিনি, মরছিনি, আল্লাহ ভালো জানে। পাবলিক লেগে তার পেটের ভিতরে কয়েক জোড়া বাচ্চা আছে, বুঝছেন? কোরআনটা পড়ে না, কোরআনটা পড়ে না, ইমানের পরীক্ষা দেন না রে ভাই। এই পরীক্ষা দিলে যত কষ্ট হবে তত ইমান বাড়বে। মরণের সময় দেখবেন অটোমেটিক আপনার মুখে চলে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কানের কাছে বসে বসে তালকিন দেওয়ার দরকার নেই। হযরত ইব্রাহিম নবী মূর্তির সামনে দাঁড়ায় বললেন, ব্যাপার কি? এগুলির সামনে তোমরা কেন আসছো? এই লোকগুলি বলে এটা আমাদের রব। হযরত ইব্রাহিম নবী এবার ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই হলো ইমানের দাওয়াত, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিযকা। সুবহানাল্লাহ। এ মানুষ শুনো, যে তোমাদের হাতে বানানো রব যে সে তোমাদের খাবার দিক। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করেছো, লা ইয়ামলিকুনা লাকুম রিযকা, তারা তোমাদেরকে কোনো খাবার দিতে পারে না। বলুন তো, মূর্তি যা আছে তারা কি মানুষকে খাবার দিতে পারে? না। আরো জোরে বলেন, পারে না। মূর্তির মাথার মধ্যে যদি একটা পাখি বসে থাকে এটাকে সরাইতে পারে? না। ও ভাই, মূর্তির সামনে যদি খাবার থাকে মূর্তিটা খাইতে পারে? না। দিলে খাইবনি? আমরা দিবনি? দিতো না খাইতো না? আছে নি? বলে না আছে কি নাই? আফসোস করে হারে মানে রেখে খেতে রে না। এইটা যদি রব হয়, রব যাবে কোথা? নবী আবার বললেন, দাঁড়া, সোজা করতেছি। আল্লাহর পয়গম্বর পবিত্র কোরআনুল কারীমে, সূরাতুল পবিত্র কোরআনুল কারীমে 17 নং পানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার সুন্দর করে উল্লেখ করলেন। নবী সুলাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির পাশ দিয়ে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন, এগুলো আমার আল্লাহর জন্য বাধা হয়ে গেল। এই মুহূর্তে এই যুগে আমার কাজ হলো মানুষদেরকে বলে দেওয়া, এইগুলি কোনো কাজ নয়। وإن قال وإذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها
আকিফুন সুবহানাল্লাহ এই তোমরা কি করছো নিজেরা নিজেরা বানাও কানা না না আমার আব্বা কইছে আমার আম্মা কইছে এটা আমার আল্লাহ এটা কি হয় আমরা আল্লাহ কোরআনটা পড়েন ভাই পড়েন 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 কোরআন কি বলে শুধু পড়ে একটু ফু মানে চুপ চুপ আল্লাহ তারে ভালো করে দু কোনা শরীফ পড়ে না আল্লাহ এর ভালো করবে কেমনে পড়ে লোক না একটু সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বললেন এই তোমাদেরকে কে বলেছে এটা তোমাদের লাভ তুমি না ইমানদার কহা কেমনে ইমানদার এটা মানলে ইমানদার হওয়া যায় হযরত সুলাইমান হযরত ইব্রাহিম বললেন না লোকেরাবার জবাব দিল কোরআন করিম আল্লাহ বললেন লোকেরা বলে কলু আমার আব্বা আম্মা সৌদ্য গোষ্ঠীর রব এইটা আমার রব এইটা আসেনি এই জাতীয় রব কিছু তারা লোক মাঝে মাঝে দেখি আপনাদের এই সিরিয়ালে আসলে এটা আপনাদের এইদিকে বেশি দেখি আমাদের এইদিকে আবার কম একটা স্টেজ বানায় আট হাত দশ হাতে বানাইয়া দিয়ে একটা আমরা খাড়া করে রাখে ব্যাক সাইড মাইক লাগিয়ে দিয়া লুক একটা অনেক সুন্দর বাড়ির দুমায় আবাদত করে মাইকে পড়ে রয়েছে খালি রবে পড়ে রয়েছে খালি কেউ বিচারা পায় না এটার নাম বুঝে আবাদত না আয় নবী চিন্তা করলেন এটা কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় আমার ইমানের দায়িত্ব কি এখানে নবী চিন্তা করলেন দায়িত্ব একটা পাইছি কি قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين نبي بلي عمي پیغمبر আমি আল্লাহর পক্ষ থেকে মানুষকে দাওয়াত দেই আর এই মূর্তিগুলি মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে সরায়া দেয় আমি একটা ব্যবস্থা করতে হবে নয়তোবা এই জাতিকে বিভ্রান্ত করবে এই মূর্তিগুলি আর দুঃখের সঙ্গে বলতে হয় মূর্তি কথা বলতে পারে না আমরা ভালো করে জানি যারা কথা বলতে পারে যাদের মাথায় বুদ্ধি আছে তারা জায়গা জায়গা মূর্তি বানায় মানুষকে বোঝা এটার আবাদত এতদিন করে যা করছে এগুলি বাদ আসেনি বলেন তো আসেনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা বিভিন্ন মোড়ে মোড়ে বাংলাদেশের চার রাস্তার মোড়ের মধ্যে আসেনি বন্দুক লিয়ে খাড়া রয়েছে এমনি আমি শেরপুরে গেলাম শেরপুরে যাওয়ার পরে দেখি একটা লোক এই দেশের সম্মানিত ব্যক্তি এই শীতের মধ্যে আমরা খাড়া করা এমনি খাড়া রয়েছে চিন্তা করলাম এই শীতটা যে লাগতেছে কেউ তো আর দেখে না যদি আমার সুযোগ থাকতো আমার শালটা একটু দিয়ে যেতে যেতে কিন্তু এমন এক জায়গায় শাল দেবে দিয়ে ফিসে তারাকে লাড়ি দিয়ে রাখছে বুঝেন নাই মনে হয় আপনারা পিছনে কি দেওয়া রাখছে লাঠি দিয়ে কি বুঝাইছে সম্মান করছে এমনি খাড়াই দিছে লোকটা আবার পিছে কি দিয়ে রাখছে একটা হেরে লাঠি দেওয়ার দরকারটা কি বুঝে নাই বুঝে নাই বুঝে নাই দেখেন অবস্থা কি সুরাতুল আনকাবুত থেকে শুরু করলাম নবী আবার সুন্দর করে চিন্তাগুলো কি করাম আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম বললেন শুনো وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ إبراهيم نبي بولي أمي من دار ترى شب بيمان আল্লাহর কসম দিয়ে বললাম একটা রব থাকতো না রব থাকবে একজন জোরে বলুন রব কয়জন জোরে বলুন রব কয়জন আরো জোরে রব কয়জন আমি বললে আমি দেখতেছি এখানে পরীক্ষাটা কেমনে দেওয়া যায় বলুন তো এই পরীক্ষার জন্য হাতে কলম লাগবে কথা বোঝে না হাতে কলম পরীক্ষার হক সবগুলি মানুষ কই জানি গেছে এরা ইবাদত করতে নবী একা খাড়া হইছে চিন্তা করলো পরীক্ষাটা কেমনে দেবো চিন্তা করতে 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 একটা কুরআন বের করছে কি এদেশে কোনো কুরআন নাই আসেনি কি করেছে মাঝে মাঝে মানুষদের জন্য কুরআন ব্যবহার করা আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে এই বাংলাদেশের ইসলামের সবককে যারা ভূমিকা রাখে তাদের হাত পায়ের মধ্যে কুরআনের দাগ পাওয়া যায় কুরআন দিয়ে তুমি তাদেরকে মারছো কেন তাদের অপরাধ কি কুরআন কোথায় ব্যবহার হলো কোথায় ব্যবহার করছো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৭ নং পারার মধ্যে নবী ইব্রাহিমের কথা বললেন
فجعلهم جذاذا إلا كبيرا হযরত ইব্রাহিম নবী যখন দেখলেন মানুষগুলি নাই হাতের মধ্যে কুরআন নেই ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আবার ভিতরে ঢুকলেন যাওয়ার পরে দেখে বাবা খোদার অভাব নাই কাতারে কাতারে খানায় রয়েছে খোদা বলুন তো খোদা না হুদা বলুন তো খোদা না হুদা নবী চিন্তা করলেন কোনটারে মারব কোনটারে রাখবো হযরত ইব্রাহিম নবী খুব টেকনিক করলেন খুব চিন্তা করলেন কোনটাকে রাখা যায় কোনটাকে মারা যায় ওই কোনা থেকে ভাঙা শুরু করলেন কুরআন দিয়ে কোনটার হাত ভাঙলেন কোনটার মুখ ভাঙলেন কোনটার মাথা ভাঙলেন সবগুলি ভেঙে চুরমার করে এবার চিন্তা করলেন কয়টা রাখা যায় একটা রেখে দিই ইল্লা কাবীর বড়টাকে রেখে দিলেন আর কুরআনটা বড়টার কাদের মধ্যে ঝুলাই দিয়ে নবী ইব্রাহিম নাই সুবহানাল্লাহ কোনটা রাখছে কথা বলেন না বাংসে কোনগুলি রে তাফসীর কিতাবের ভিতরে আসছে নবী কাজা কেন করলো কয়েকটা কারণ এক নম্বর কারণ হলো এদেরকে বুঝাইয়া যাওয়া তোরা খোদা যা আছে এই সবগুলি এটার লোকে বঞ্চে না এটা করছে কি ইচ্ছা মতো সবের বাইরে সুযোগ করে দিছে সুবহানাল্লাহ নাই তোরা খোদাই খোদাই মিল নাই কেডা কেডা মিল নাই খোদাই খোদা মিল নাই নবী ইব্রাহিম বললো এটা একটা বুঝাবো এইটা বোঝানোর পরে তাদেরকে দাওয়াত দিব তারা আমারে খুঁজবে এরা বলবে আমরা খোদা তো কথা বলতে পারে না আওয়াজ দিতে পারে না যেদিন দাঁড় করাইছে সেই দিনই দাঁড়া রয়েছে এখন পর্যন্ত বসতেও পারে না আমরা খোদা তো ভদ্র কি ভদ্র নম্র সভ্য পেটে খোদা লাগলেও কয় না হেরা তো মারামারি করতে পারে না এই সুযোগে আমি আমার দাওয়াতটা দেব এরা করলে কি যার যার আবাদত করে আয়সা দেখলো রাম 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 রাত হইয়া কারে খাম এ খাইতা ইয়া দেখে যে সব খোদা একেবারে নার্ভাস কোনটার মাথা নাই কোনটার পা নাই কোনটার ঠ্যাং নাই কোনটার নাক নাই একেবারে করুন জিজ্ঞেস করলো কাজটা করলো কে এর মধ্যে একটা বলতেছে কালু সামিআনা ফাতা আমরা শুনেছি একটা যুবকের কথা ইউকালু লাহু ইব্রাহিম এই লোকটার নাম হলো ইব্রাহিম সে বলেছিল আমাদের মূর্তিগুলিকে ভেঙ্গে চুরমার করবে সেই দেশের সবচেয়ে বড় বাদশা ইসলামের সবচেয়ে বড় বাধা যে দে সেটা হলো যে যার যার দেশের মধ্যে বাদশা যে হ তার দ্বারা ইসলামের সবচেয়ে বেশি বাবা হ কথা ঠিক কিনা বলেন 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 নবী ইব্রাহিমের মতো ব্যক্তি থাকার পরেও তার হাতে কর্তৃত্ব থাকার পরেও সেই দেশের বাদশা তলব করেছিল ইব্রাহিমকে বের করো আওয়াজ দিয়ে বলতে চাই এই দেশের মধ্যে যদি ইসলামের সপক্ষে কোন বীর বাহাদুর কথা বলে তাদের বিরুদ্ধে সরকারি শক্তি বেজিত হয় বুঝবেন এই লোকটা ইসলামের সপক্ষে আছে কথা ঠিক কিনা বলে সর্বসময় এইটা পাওয়া গেল এই কোরআন কথা বলে সেই দেশের সরকার ডাকলো কারে ডাকলো বলেন তো কালু সামিআনা কোরআনুল কারীমের আয়াত কালু সামিআনা আমরা শুনছি যে বাচ্চাটা এই হুমকি দিয়েছিল ধমকি দিয়েছিল তার নাম কি ইব্রাহিম বের কর নবী ইব্রাহিমকে বের করলো বের করার পর জিজ্ঞেস করলো কালু أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قالوا ترى بولي أأنت তুমি কি ওই ছেলেটা ফাআলতা যে করেছে হাদা এই কাজটা বি আলিহাতিনা আমাদের রবের সঙ্গে ইয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি কি এই কাজ করছো ইব্রাহিম নবী আবার টেকনিক করলেন চিন্তা করলেন আমার সিস্টেম হলো ওইগুলি ভাঙ্গা নয় আমার চিন্তা হলো তাদেরকে বুঝাই দেওয়া সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কয়জন আরো জোরে বলেন রব কয়জন রব কি কেউ দেখছেন হাত কয়টা বলতে পারেন কিন্তু আমার ইব্রাহিম নবীর টার্গেট হলো তাদেরকে বুঝাইয়া দেওয়া নবী আবার বললেন আমাকে আপনারা ডাকলেন কেন কো ডেকেছি তোমার নাম কি ইব্রাহিম কহ এগুলি কি তুমি ভাঙছো
ইব্রাহিম বলে কুরআনকে আমার কাছে নিয়ে নিয়া সুবহানাল্লাহ বলবেন না কো কুরআন কার কাছে কো দেখো কার কাছে দেখা যায় কো বড়টার কাছে না নমুনা কয় বড়টার সঙ্গে এগুলির মিল হয় নাই এই জন্যই বড়টার সবগুলিকে বাইরে গিয়ে সুজা কইরা লইছে কয়েকটা কাহা আন্দাজি আমরা বড়টা যে বালা কোন কথা কয় না কো কথা কয় না মানে তো কুরআনটা লইলো কেমনে নমুনা তোকে হইতে না বানছে আমারে জিজ্ঞেস করলা কেন قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون نبي إبراهيم قال لنا أمر جيجيش كورا دور كان ناي برو دور جيجيش كورو إذا كلا كال دا كورو لكرا بار بولو إبراهيم تبي كي جانو لا إذا أمر در لوب كتا بولت بارنا روبي كي بولت بارنا ইব্রাহিম নবীকে সুযোগটা আয়েশা দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই মেয়ে বলো কি রব কথা বলতে পারে না মানে কেন না আমরা রব কথা কইতে পারে না তো দাঁড়াইতে পারে না শুইতে পারে না খাইতে পারে না মনের চাহিদাও বলতে ও এই দরে তোমরা ইবাদত করো না যে তোমার উপকার করতে পারে না এতগুলি বাড়ি খেলো তাকে ধরতে পারলো না সেই জন্য আজ তোদেরকে বলছি এইগুলি তাদের রব না একমাত্র রব হলো আল্লাহ সুবহানাল্লাহ সে দেশের সরকার বলল ইব্রাহিমকে ধরো এ ইব্রাহিমকে ধরো ইব্রাহিম বলল ব্যাপার কি ধরে কি করবা কো তোমার শায়েস্তা করব তুমি আমাদের রবগুলিকে অসম্মান করেছো ইব্রাহিম বলে তোদের সব রবগুলিকে আমি ভেঙ্গে সোজা করলাম কিচ্ছু বললো না আমারে ধৈর্য দেখ আমার রবে কি কয়